এই উদ্দেশ্যের জন্য আমরা কামিনী থেকে প্রতিশোধ নেব বাবা, তোমার প্রতিশোধ, আমার প্রতিশোধ। প্রত্যেকটা অন্যায়ের হিসেব কড়ায় গণ্ডায় নিতে হবে। বাবা, তুমি তোমার সন্তান হারিয়েছ, কিন্তু আমায় তো পেয়েছ। আমরা দুজনে কামিনীকে শেষ করে দেব, ধ্বংস করে দেব কামিনীকে, ছাড়খাড় করে দেব। এটা তোমার ছেলের প্রতিজ্ঞা। যেমন কর্ম তেমন ফল, বাতাসে নড়ে পুণ্যের কল। তোমার মুকুট তোমার কাছে, ফিরিয়ে দিল জাদুবুড়ি। ও কামিনী, সেসবে আর তোমার জাদু জারি জুড়ি। রাজমাতা, রাজমাতা, বলো না, সত্যি তো ওই মুকুট যার কাছে থাকবে সে ঝোলে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে একেবারে, বলো। হ্যাঁ মোহিনী, আমি তো কতবার বললাম তো, আমি তো কতবার বললাম তোমায়, ওই মায়া মুকুট আমার জাদুতে তৈরি, আমি যা বলবো মুকুট তাই করবে, আমার কথা অমান্য করবে, এমন সাহস কি আছে মুকুটের? মোহিনী, কামিনীর জন্য তুমি সত্যি বড্ড বিরক্তিকর, কামিনীকে ব্যতিব্যস্ত করে রেখেছ। রাজমাতা, তাহলে আমায় দেখাও না, দেখাও না সেই মেয়ের জ্বলে পুড়ে যাওয়ার দৃশ্য, আমার খুব মজা হবে, খুব মজা। বেশ বেশ, আমি তোমায় এক্ষুনি দেখাবো ওই মুকুট যার কাছে আছে তার কি অবস্থা হয়েছে। রাজমাতা, সত্যি তোমার জাদুর জুড়ি নেই, বলতে না বলতেই তুমি মুকুট নিয়ে এলে। আমি জানতাম, আমি জানতাম তুমি এটা আমার জন্য ঠিক ফেরত আনবে। চমৎকার কামিনী, চমৎকার, সত্যি তোমার জাদুর জুড়ি মেলাবার, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরী। এটা কি করে হলো, কি করে সম্ভব? আমি আমি তো কিছুই করিনি, তার আগেই কি করে সম্ভব এটা? কামিনী নিজের জাদুতেই এত অবাক হয়ে গেল কেন? তার মানে কি এই জাদু সে করেনি? তাহলে এই মুকুট এখানে এলো কি করে? তার মানে আবার তোমার সব হিসেব গোলমাল করে দিয়েছে কামিনী। এটা আমার মুকুট, আমি পড়বো। এক্ষুনি মুকুটটা পড়ো না। মুকুটটা
কামিনী কি হচ্ছে, কি এসব কি হচ্ছে? আমি আমি কিছু একটা কিছু একটা করছি। মোহিনী মোহিনী তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। বাহ মোহিনী বাহ, অতুলনীয় দৃশ্য বটে। এই কিনা বিজয়নগরের ভাবী রানী তুমি, তোমার মাথার মুকুটি কেমন পুড়ে ছাই হয়ে গেছে, নাকি তুমি এই মুকুটেরই যোগ্য মোহিনী? মোহিনী মোহিনী তুমি ঠিক আছো তো? মোহিনী আমি কেমন আছি সেটা তুমি জানতে চাও তো রাজমাতা? সেটা জানতে চাও তো? তুমি আমার কথাটা একবার শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার মাথায় আগুন জ্বলছে। এই অপমান কিন্তু আমি কোনোদিনও ভুলবো না রাজমাতা। আজ আমার সামনে যে আসবে তারই কপালে মৃত্যু লেখা আছে, মৃত্যু। মোহিনী আমি বলেছিলাম না তোমায় মন্ত্রীমশাই, কেউ আছে যে জাদু করছে আমার বিরুদ্ধে, না হলে এই মুকুট কি করে ফেরত এলো? কি করে? সত্যি কামিনী, এটা আমাদের জানা দরকার যে এই মুকুট এখানে ফিরে এলো কি করে। তবে কি ওই মেয়েটা, ওই মেয়েটা জাদু করেছে? ওটা থেকে শিখলো এমন জাদু করা? কে ওই মেয়েটা আমায় জানতে হবে, সব আমাকে জানতেই হবে। একটা কথা মনে রেখো কামিনী, তুমি রাজমাতা, সবকিছু এই রাজ্যের সবকিছু তোমার নখদর্পণে থাকাটা খুব প্রয়োজন। এখন আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন, কে করেছে ওই জাদু, আর ওই মেয়েটি বাকে? জানিস তো, ভেবেছিলাম জাদু গাঁও ছেড়ে অন্য জায়গায় যাব, সব কিছু অন্য রকম হবে। উমা গিয়ে দেখি বিজয়নগরে ভারী গন্ডগোল। আলুম সে কি, সেখানে আবার কি কাণ্ড হলো রে রোহিণী? বল না আমাদের। ঠিক আছে, তোদেরকে বলছি। দেখ এই কথা কিন্তু আমি কাউকে বলিনি। ওখানে গিয়ে ভারী অদ্ভুত কাণ্ড ঘটলো। মনে হচ্ছিল ওই জায়গাটা যেন আমার খুব চেনা। ওখানকার পথ ঘাট আকাশ বাতাস সব সব যেন আমার খুব চেনা, সব আমার যেন আগে দেখা। সে কি রে, এ তো আজব ঘটনা, যেখানে কোনোদিন যাসনি সে জায়গা নাকি তোর চেনা? আলুম তাহলে আর বলছি কেন রে? তার উপর সেই অদ্ভুত সুর, সেই সুর শুনে আমি অনেক দূর চলে গেছিলাম। মনে হচ্ছিল সেই সুর যেন আমাকে ডাকছে। জানি জানি জানি, ওই স্তম্ভের উপর যে গান গায় সেই সুর তো। তুই কি করে জানলি ওখানে স্তম্ভ আছে? ও তখন আমার মনে হচ্ছিল এই সুরটা আমি তোর কাছে শুনেছি, এবার মনে পড়েছে ওই সুরটা তো তুই গাইছিলিস ওখান থেকে ফিরে এসে। না এখন বাঁচালা তার ফল ভোগ করো, বুড়িমা পই পই করে মানা করে দিয়েছিল, সে বলে দিলাম তো। হে মন পাখি, মন পাখি দোহাই তোকে, বল না রে ওখানে কে আছে? আমি জানি তুই সব জানিস, বল না মন পাখি। আমি না মানে আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমি কেউ বারণ করিনি কিছু। সত্যি বলছি রে, আমি যাই রে, আমায় ডাকছে রে, যাই যাই গো পাখি মা। মন পাখি মন পাখি যাস না, মন পাখি বলে যা না কি জানিস তুই, আই মন পাখি। আমার তো লাভ নেই, আমি কিছু জানি না, ব্যাঘুরান জানে সব। ও যে তোর সই, যখন তোকে কোলে করে নিয়ে জাদুগাঁওতে আসছিল তখন তো ব্যাঘুরান। মন পাখি ওরে বাবা, এ মন পাখি তো আমায় জব্বর ফাঁসান ফাঁসিয়েছে, গুটি গুটি পায়ে এই বেলা কেটে পড়ি, না হলে সব ব্যাটাকে ছেড়ে রোহিণী আবার এই ধেড়ে ব্যাটাকেই ধরবে, আমি পালাই। দাঁড়া বাঘুরা, কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া বলছি, মন পাখি কি বলে গেল কি জানিস তুই, বল না।